অনার্স প্রথম বর্ষে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। তোমাদেরকে অনলাইন ক্লাসে সুস্বাগতম। ছবিটার দিকে তাকাও, তাহলে আশা করি বুঝতে পারবা যে আজ আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি। আজ আমরা কথা বলবো মৌলিক সমষ্টিক অর্থনীতির 11তম অধ্যায়, যেটার বিষয় হচ্ছে বেকারত্ব ও মুদ্রাস্ফীতি এবং ফিলিপ কার্ভ। প্রথমে আমরা দেখব বেকারত্ব। বেকারত্ব হচ্ছে এমন একটা পরিবেশ বা পরিস্থিতি যখন অর্থনীতিতে বা সমাজে কিছু কর্মক্ষম মানুষ প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও কর্মলাভে বা নিয়োগ লাভে ব্যর্থ হয়, সেটাই হচ্ছে বেকারত্ব। তবে অর্থনীতিতে 5-10% লোক যদি বেকার থাকে, সেটাকে আমরা সহনীয় বেকারত্ব বা স্বাভাবিক বেকারত্ব ধরে নেই। কারণ এই 5-10% লোক তারা নির্দিষ্ট মজুরিতেও কাজ করতে ইচ্ছুক থাকে না। এখন দেখব বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্বের ধরন এবং প্রকৃতি। ইচ্ছাকৃত বেকারত্ব, যখন মানুষ প্রচলিত মজুরিতে কাজ পাওয়ার লাভের সুযোগ থাকা সত্ত্বেও স্বেচ্ছায় কাজ থেকে বিরত থাকে, সেটাই হচ্ছে ইচ্ছাকৃত বেকারত্ব। আবার অনিচ্ছাকৃত বেকারত্ব হচ্ছে সে কাজ করতে ইচ্ছুক অথচ সে কাজ পাচ্ছে না, সেটা হচ্ছে অনিচ্ছাকৃত বেকারত্ব। প্রযুক্তিগত বেকারত্বের মধ্যে আছে, যেমন নতুন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে অনেকে বেকার হয়ে পড়ে। যেমন আগের টাইপিস্টগণ, তারা টাইপ মেশিন দিয়ে আগে কাজ করতেন, যখন কম্পিউটার আসলো তখন অনেকেই বেকার হয়ে গিয়েছিলেন। যতদিন না সে কম্পিউটার শিখতে পেরেছে ততদিন পর্যন্ত সে বেকার ছিল। এটাই হচ্ছে প্রযুক্তিগত বেকারত্ব। সংঘাতজনিত বেকারত্ব হচ্ছে মালিক শ্রমিক দ্বন্দ্বের ফলে অনেক সময় দেখা যায় কারখানা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ থাকে এবং সে সময়ে যে বেকারত্ব ঘটে, সেটাই হচ্ছে সংঘাতজনিত বেকারত্ব। ছদ্মবেশী বেকারত্ব হচ্ছে যে যতক্ষণ উৎপাদন ক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদন লাভের জন্য যতজন শ্রমিকের প্রয়োজন তার চেয়ে যদি অতিরিক্ত শ্রমিক নিয়োজিত থাকে, সেটাই হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব, যেটা আমরা দেখে থাকি কৃষিক্ষেত্রে সাধারণত বেশি ঘটে। মৌসুমি বেকারত্ব, একটা মৌসুমে কিছু মানুষ বেকার হয়ে যায়, যেমন ধান কাটা শেষ হলে কিছু কৃষক বেকার হয়ে যাচ্ছে, আবার বর্ষা মৌসুমেও কিছু শ্রমিক বেকার হয়ে যায়। তারপরে দেখি কাঠামোগত বেকারত্ব, এটা অর্থনীতিতে কৃষি শিল্প সেবা লাভ সহ বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে বা কর্মক্ষেত্রেই কাঠামোগত দুর্বলতার কারণে সৃষ্ট বেকারত্বকেই কাঠামোগত বেকারত্ব বলে। যেমন কোনো একটা ইঞ্জিনিয়ার হয়তো পোশাক তৈরি কারখানায় সে বিক্রয় প্রতিনিধির কাজ করে, আবার একজন রসায়নবিদ্যার ছাত্র যে অনেক গবেষক বা আবিষ্কার হতে পারত, সে হয়তো ব্যাংকে চাকরি করার সুযোগ পেল। এরকম ব্যাপারটাকে, যার যেখানে থাকার কথা সে সেখানে না থেকে অন্য কোনো সেক্টরে কাজ করাকেই বলা হচ্ছে কাঠামোগত বেকারত্ব। সাময়িক বেকারত্ব, রাস্তাঘাট লাগাতার হরতাল বা রাজনৈতিক অস্থিরতা, আবার এখন যেমন করোনাকালীন সময়ে কিছু মানুষ বেকার হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় সাময়িক বেকারত্ব। সৃষ্ট বেকারত্ব হচ্ছে সরকার যখন সংকোচনমূলক রাজস্ব নীতি গ্রহণ করে, যেমন ব্যয় কমানো, কর বাড়ানো, ভর্তুকি হ্রাস, আর্থিক নীতি, মুদ্রা সরবরাহ হ্রাস, সুদের হার বৃদ্ধি, এসব কারণে অনেক সময় বেকারত্ব সৃষ্টি হয়। আবার যুদ্ধকালীন বেকারত্ব, যুদ্ধের সময়ও দেখা যায় যে কিছু মানুষ বেকার হয়ে পড়ে, সেটাকে বলা হয় যুদ্ধকালীন বেকারত্ব। বেকারত্ব দূরীকরণে সরকার দুই ধরনের নীতি গ্রহণ করতে পারে, এক হচ্ছে রাজস্ব নীতি আর হলো আর্থিক নীতি। আমরা এখন রাজস্ব নীতি নিয়ে একটু কথা বলি। রাজস্ব নীতিটা হচ্ছে যে সরকার একটা অপূর্ণ নিয়োগ অবস্থা যখন বিরাজ করে, অর্থাৎ বেকারত্ব এবং মন্দ অবস্থা থাকলে, তখন সম্প্রসারণমূলক রাজস্ব নীতি সরকার গ্রহণ করতে পারে। যেমন সরকারি ব্যয়ের পরিমাণ সেটা উন্নয়ন খাতে হোক আর অনুন্নয়ন খাতে হোক বাড়াতে পারে, কর হার কমাতে পারে। সরকার যখন ব্যয়ের পরিমাণ বাড়ায় তখন অর্থনীতিতে আয় প্রবাহ বাড়ে, অর্থাৎ এতে সামগ্রিক চাহিদা বাড়ে এবং বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। আর যখনই বিনিয়োগ বাড়ে তখন উৎপাদন বাড়ে, আয় বাড়ে এবং কর্মসংস্থান বাড়ে, ফলে বেকারত্ব কমে যায় এবং অর্থনীতি পূর্ণ নিয়োগের দিকে এগিয়ে যায়। আবার যদি সরকার কর হার হ্রাস করে তখন দেখা যায় মানুষের ব্যয়যোগ্য আয়টা বেড়ে যায়,
বাজারে পণ্য সামগ্রী এবং সেবা চাহিদা বাড়ে, মুনাফার প্রত্যাশাও বাড়ে, বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ে। এভাবে ব্যয় বৃদ্ধি এবং কর হার হ্রাসের মাধ্যমে অর্থনীতি পূর্ণ নিয়োগের পথে অগ্রসর হয়। এটাই হচ্ছে রাজস্ব নীতি। এখন আমরা দেখব আর্থিক নীতি। বেকারত্ব বা মন্দাবস্থা দূরীকরণে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রসারণমূলক আর্থিক নীতি গ্রহণ করে থাকে। এক্ষেত্রে অর্থের যোগান এবং ঋণের যোগান বেড়ে যায়, ফলে সুদের হার কমে। আর সুদের হার কমলেই বিনিয়োগ কমবে এবং আয় স্তর বাড়বে, ফলে বেকারত্ব এবং মন্দাবস্থা দূরীভূত হবে। চিত্রটা লক্ষ্য করো, আমরা ISLM মডেল ব্যবহার করে সম্প্রসারণমূলক আর্থিক নীতির কার্যকারিতাটা এখানে দেখিয়েছি। প্রথম অবস্থায় দেখো, এ বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। এই অবস্থায় সুদের হার ভারসাম্য সুদের হার ছিল আর নট এবং ভারসাম্য আয় স্তর ছিল অই নট। কিন্তু সেই সময়ে যেহেতু বেকারত্ব এবং মন্দাবস্থা বিরাজ করছিল, তখন কেন্দ্রীয় ব্যাংক কী করলো? আর্থিক নীতি গ্রহণ করলো, ফলে সম্প্রসারণমূলক আর্থিক নীতি গ্রহণ করলো। এর ফলে LM কার্ভ LM নট থেকে LM অনে, অর্থাৎ ডান দিকে স্থানান্তর করলো। নতুন ভারসাম্য বিন্দু হলো বি বিন্দু, সেক্ষেত্রে সুদের হার কমে হলো আর নট থেকে R1, কিন্তু আয় স্তর বৃদ্ধি পেল ওয়াই নট থেকে Y1। আর আমরা আগেই জানি, যদি আয় স্তর বাড়ে তাহলে সামগ্রিক চাহিদা বাড়ে, বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ে। এভাবেই সরকার বা কেন্দ্রীয় ব্যাংক সম্প্রসারণমূলক আর্থিক নীতি গ্রহণের মাধ্যমে দেশের মন্দাবস্থা বা বেকারত্ব দূর করতে পারে। এখন আমরা দেখব ফিলিপস কার্ভ। ফিলিপস কার্ভ হচ্ছে এমন একটি রেখা, যে রেখা বেকারত্ব এবং আর্থিক মজুরির মধ্যে একটা বিপরীত সম্পর্ক প্রকাশ করে। কারণ অর্থনীতিতে যখনই বেকারত্ব বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়, তখন বেকারত্ব কমে ঠিকই, কিন্তু আর্থিক মজুরির হার বাড়ে। কীভাবে? দেখো, বেকারত্ব যখন কমে, শ্রমবাজারে শ্রমের চাহিদা বাড়ে আর শ্রমের যোগানের ঘাটতি দেখা যায়। এভাবে শ্রমবাজারে আর্থিক মজুরির হার বেড়ে যায়। আর আর্থিক মজুরি যদি বাড়ে, তাহলে উৎপাদন ব্যয় বাড়বে, দামের স্তর বাড়বে এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিবে। সুতরাং আমরা বলতে পারি যে বেকারত্ব কমলে মুদ্রাস্ফীতির হার বাড়ে, আবার বেকারত্বের হার বাড়লে মুদ্রাস্ফীতির হার কমে। চিত্রটার দিকে লক্ষ্য করো, এখানে আমরা ভূমি অক্ষে দেখিয়েছি বেকারত্বের হার আর লম্ব অক্ষে মুদ্রাস্ফীতির হার। বেকারত্বের হার যখন 8%, তখন মুদ্রাস্ফীতির হার 0, আর বেকারত্ব যখন কমিয়ে যখন আমি 6%, 4% কিংবা 2% নামাচ্ছি, তখন মুদ্রাস্ফীতির হার পর্যায়ক্রমে 1%, 3% এবং 6% বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বেকারত্ব ও মুদ্রাস্ফীতির হারের মধ্যে একটা বিপরীত সম্পর্ক বিরাজ করে। তাই ফিলিপস রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। ফিলিপস রেখার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ফিলিপস রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, কারণ বেকারত্বের হার এবং মুদ্রাস্ফীতির হারের মধ্যে বিপরীত সম্পর্ক বিরাজ করে বলেই এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। ফিলিপস রেখাটা কখনোই ভূমি অক্ষের সমান্তরাল বা ঊর্ধ্বগামী বা লম্ব অক্ষের সমান্তরাল হবে না। 2, ফিলিপস রেখাটা মূল বিন্দুর দিকে কিছুটা উত্তাল হয়। এটার কারণ হলো, অর্থনীতিতে যদি বেকারত্বের হার বেশি থাকে, তাহলে বেকারত্ব কমানোর বিপরীতে মুদ্রাস্ফীতির হার তুলনামূলকভাবে খুব বেশি বৃদ্ধি পায় না। আর যদি অর্থনীতিতে বেকারত্বের হার কম থাকে, তাহলে সামান্য বেকারত্ব কমানোর জন্য তুলনামূলকভাবে অধিক হারে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। 3, ফিলিপস রেখাটা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির মতো দুটি অনাকাঙ্ক্ষিত বিষয়ের মধ্যে বিনিময় পছন্দতা নির্দেশ করে। এর অর্থ হচ্ছে, বেকারত্ব কমাতে চাইলে মুদ্রাস্ফীতি মেনে নিতে হবে, আর মুদ্রাস্ফীতি কমাতে চাইলে বেকারত্ব মেনে নিতে হবে।
ফিলিপস রেখা মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের সহনীয় অঞ্চল নির্ণয়েও সহায়তা করে। আমার প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করব, তোমরা ঘরে থাকবে এবং ইনকোর্স পরীক্ষার প্রস্তুতি নেবে, আর বিশেষ করে এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে তোমাদের ইনকোর্সের প্রশ্ন আসবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।